নমস্কার পিকাই ফুড ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি একদম ভিন্ন ধর্মীয় একটা রেসিপি, আর এটা হচ্ছে পলতা শাকের বড়া। তার জন্য আমি এখানে 100 গ্রাম মসুর ডাল সেটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর এই ডাল আমি 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা, এই ডালটা একদম 2 ঘন্টা ধরে ভিজিয়ে রাখার পরে ডালটা একদম ভিজে গেছে, দেখুন। আমি একটা একটু ডাল নিয়ে দেখাচ্ছি। এই ডালটা যদি হাত দিয়ে একটু দেখুন একটু চাপ দেন, তাহলে দেখুন দুটো একটা ডাল দুটো হাওয়া হয়ে যাচ্ছে। সুতরাং এটা ভেজানো একদম পারফেক্ট হয়েছে। তো আর এই বড়া বানানোর জন্য আমাদের মশলার মধ্যে এখানে লাগছে 5 ফোড়ন, 5টা কাঁচা লঙ্কা, 7 মতো নুন, জিরে গুঁড়ো, 5 কোয়া রসুন, একটু আদা, বেশি আদা আমি এখানে ব্যবহার করিনি, কমই করেছি। আর এখানে এটা আছে আমার গরম মশলার গুঁড়ো, আর এদিকে হচ্ছে মরিচ গুঁড়ো। আর সবচেয়ে যেটা ছাড়াই বন্ধুরা এই পলতা শাকের বড়া একদম অসম্ভব, সেটা হচ্ছে এই পলতা শাক। এই পলতা শাকটা বন্ধুরা আমাদের একদম জমিতে হয়েছে, তো সেখান থেকে আমি তুলে নিয়ে এসেছি। তো আপনারা ভাবছেন পলতা শাকটা আবার কি, পলতা শাকটা কি, এটা আবার খায় নাকি? কিন্তু বন্ধুরা আপনারা জানেন না, পলতা শাক শরীরের পক্ষে খুব উপকার। আর পলতা শাকের বড়া যখন বন্ধুরা আপনারা খাবেন, বুঝতে পারবেন এটা কতটা টেস্টি। আর ডাল দিয়ে ভাতের সঙ্গে, তো এটার টেস্টটা একটু অন্য ধরনের, মানে একটু তিতকুড়ে টাইপের খেতে, কিন্তু যারা তেতো খায় না তো তাদের ক্ষেত্রে বন্ধুরা এই পলতা শাকের বড়া একদমই কোনো সমস্যা হবে না, কারণ এই এর স্বাদটা একটু তিতকুটে হলেও এটা খেতে অসাধারণ বন্ধুরা। তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক, আপনারা দেখে নিন রেসিপিটি। তো তার জন্য এই পলতা শাকটাকে আমি বন্ধুরা 10 মিনিট ধরে এটাকে ভিজিয়ে রেখেছিলাম জলে, কারণ এই জল এটা আমি ধুয়েই ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট ধরে। আপনারা এটা ভিজিয়ে রাখবেন 10 মিনিট ধরে ধুয়ে। পলতা শাকগুলো আমি জলটা একদম ঝরিয়ে ঝরিয়ে পলতা শাকটা তুলে নিচ্ছি, তুলে একটা মিক্সিং বোলের মধ্যে রাখছি। এবারে বন্ধুরা আমি সমস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভিজিয়ে রাখা ডালটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এই সমস্তগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে চাপা দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা এবার দেখছি কি অবস্থায় আছে, দেখুন আমার একদম পেস্টটা হয়ে গেছে। এবার আমি মিক্সিং বোলের মধ্যে লাগিয়ে দিচ্ছি। একদম পারফেক্ট হয়েছে, দেখুন বন্ধুরা আপনাকে দেখাই। এটাকে এবার একটু ফেটিয়ে নিতে হবে। আর একটু এটাকে ফেটিয়ে নিচ্ছি, বেশি ফেটানোর দরকার নেই, হয়ে গেছে দেখুন বন্ধুরা ফেটানো। এবার আমি এটাকে বড়াটাকে বানাবো। সে একটা কড়া বসিয়ে দিয়েছি আর গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিয়েছি, দিয়ে কড়াটাকে আমি 3 মিনিটের মতো গরম করে নিচ্ছি। তো বন্ধুরা কড়াটা আমার গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। তেলটাকে আরও 3 মিনিট ধরে গরম করে নিচ্ছি। হয়ে গেছে বন্ধুরা, তো এবারে আমি খুন্তি দিয়ে একটু তেলটাকে মানে গায়ে লাগিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি বড়াটা, দিয়ে এটাকে 1 মিনিট ভাজাতে দিচ্ছি। এবার আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি, এরকম হালকা করে একটু খুন্তি দিয়ে কেটে কেটে দেবেন, তো ভিতরে যদি কাঁচা থাকে সেটা সেদ্ধ হয়ে যাবে। আমি 1 পিট এটা ভাজা হয়ে গেছে, আমি আর 1 পিট ভেজে নিচ্ছি। এটা আর এক মানে 1-1 পিট ভাজতে কিছু না হলে 2-3 মিনিট করে লাগছে। বন্ধুরা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি এরকম করে, মানে একটা একটা করে নামিয়ে নিচ্ছি।
পলতা শাকের বড়া রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। আমি এখানে একটু শশা দিয়ে সাজিয়েছি। আমি খুবই সামান্য তেল দিয়ে এই বড়াটা বানিয়েছি। এটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকে আমাদের রেসিপিটি মানে এই পলতা শাকের বড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আর ঘরে তো অবশ্যই ট্রাই করবেন একবার, তাহলে বুঝতে পারবেন এটা কতটা সুন্দর খেতে। ট্রাই করে খাবেন অবশ্যই, তাহলেই বুঝবেন এটা কতটা সুন্দর খেতে। দেখুন ভিতরটা একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, আপনাদেরকে দেখাই। দেখুন তো বন্ধুরা আজকে আমাদের রেসিপি মানে পলতা শাকের বড়া রেসিপিটি এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।